হ্যালো ভিউয়ার্স, তোমরা জানো যে ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে রাজ্যের যে সমস্ত সাধারণ ডিগ্রি কলেজ আছে তার ইভেন্ট সেমিস্টার টিডিপি টিডিপিএইচ সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারের পরীক্ষা আগামী মাসের 25 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে এবং তার রুটিন যে আছে সেই রুটিনটি আজকেই ইউনিভার্সিটি থেকে প্রকাশ করা হয়েছে, তোমরা হয়তো পেয়ে গেছো। এবং তোমরা জানো যে প্রতিটি এক্সামের আগে তোমাদের একটি অনলাইন ফর্ম ফিল আপ করতে হয় এবং ফর্ম ফিল আপ টিম তোমাদের কলেজে সাবমিট করতে হয় রিকোয়ার্ড ফিস সহ। তো নোটিফিকেশন অনুযায়ী ফর্ম ফিল আপের যে লিঙ্ক সেটি আজকে থেকে ওপেন হয়েছে এবং আগামী মাসের 11 তারিখ পর্যন্ত চলবে এই ফর্ম ফিল আপ। তার মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ করে নিতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো তোমরা কিভাবে তোমাদের ফর্ম ফিল আপটি করবে। তো এইভাবে তোমরা একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে, সেক্ষেত্রে তোমরা ক্রোম ব্রাউজার ওপেন করতে পারো। এখানে ত্রিপুরা ইউনিভার্সিটি লিখে সার্চ দেবে, গুগলে সার্চ দেবে। সার্চ দেওয়ার পর প্রথম অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর ত্রিপুরা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটটি এখানে আমাদের সামনে ওপেন হবে। তো এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, তোমরা ডেস্কটপ থেকে চাইলে ডেস্কটপ থেকে করতে পারো অথবা মোবাইল থেকে চাইলে মোবাইল থেকে করতে পারো। তো আমি এখানে তোমাদের সুবিধার্থে, যেহেতু সবার মোবাইল আছে, তো মোবাইল থেকে করছি, নাহলে আমি ল্যাপটপ থেকে করে দেখিয়ে দিতাম। তো এখানে আমি মোবাইল থেকে করছি। তো এবার স্ক্রল করে এখানে এক্সামিনেশন নিউজে ক্লিক করবে। ক্লিক করার পর আরেকটি পেজ আমাদের সামনে ওপেন হবে। ওপেন হওয়ার পর তোমাদের এখানে ক্লিক করতে হবে অনলাইন এক্সাম ফর্ম অফ টিডিপি টিডিপিএইচ বিএ বিএসসি বিকম সেকেন্ড ফোর্থ অ্যান্ড সিক্স সেমিস্টার। এখানে ক্লিক হেয়ারে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের আরেকটি ওয়েবসাইটে যেতে হবে, এখানে কন্টিনিউ ক্লিক করে রিডিরেক্ট করে দেবে আরেকটি ওয়েবসাইটে। তো এরকম আমাদের সামনে আরেকটি পেজ ওপেন হবে। এখান থেকে তোমাদের সামার 2022 সিলেক্ট করতে হবে সেশন। এক্সামের ক্ষেত্রে তোমাদের যে এক্সাম টিডিপি টিডিপিএইচ এর মধ্যে যে এক্সাম আছে, অনার্স হলে অনার্স, পাস হলে পাস, আর্টসের ক্ষেত্রে এবং বিভিন্ন কোর্সের ক্ষেত্রে তোমাদের এখানে যার যে কোর্স আছে সেই কোর্সটি সিলেক্ট করে নেবে। তো আমি এখানে সিম্পলি একটি কোর্স এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে তোমাদের রেজিস্ট্রেশন ইয়ার এখানে সিলেক্ট করতে হবে। রেজিস্ট্রেশন ইয়ারের ক্ষেত্রে ভালো করে তোমাদের রেজিস্ট্রেশন ইয়ারটি সিলেক্ট করতে হবে এখানে। তো আমি এখানে সিম্পলি সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে, এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে তোমাদের বসিয়ে দিতে হবে। তো এইভাবে তোমাদের এই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে বসিয়ে সিম্পলি তোমরা এখানে সাবমিটে ক্লিক করবে। রেজিস্ট্রেশন নাম্বারটি এবং রেজিস্ট্রেশন ইয়ারটি তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড বা আগের কোনো পুরনো ফর্মে তোমরা পেয়ে যাবে। তো এখান থেকে আমাদের সামনে এখন এই পেজটি এরকম ওপেন হবে। এখানে তোমাদের যদি নতুন কোনো ফটো আপলোড করতে চাও তাহলে এখানে আপলোডে ক্লিক করে একটা নতুন ফটো তোমরা এখান থেকে আপলোড করে নেবে, আর না হলে পুরনো ফটো থাকলে পুরনো ফটোতেই চলবে, কোনো সমস্যা নেই। তো আমি এখানে একটি নতুন ফটো আপলোড করে নিচ্ছি। তারপর এখানে তোমাদের আর কিছু করতে হবে না, সাবজেক্টগুলি অটোমেটিক তোমার অলরেডি সিলেক্ট করা থাকবে। এখানে সিম্পলি সেভে ক্লিক করে নেবে। সেভে ক্লিক করার পর তোমাদের ফর্মটি সাকসেসফুলি সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেলে এখানে উপরে থ্রি লাইনে ক্লিক করবে, এখানে টু লাইন আছে যে, এখানে ক্লিক করার পর প্রিন্টে অপশনে ক্লিক করবে। প্রিন্টের অপশনে ক্লিক করলে তোমাদের ফর্মটি অটোমেটিক প্রিন্ট হয়ে যাবে এখানে। তো ফর্মটি আমাদের সামনে অটোমেটিক প্রিন্ট হয়ে গেছে। তো এই ফর্মটি তোমাদের প্রিন্ট আউট বের করে তোমাদের বাকি জানা আছে সিগনেচার করে এবং সাবজেক্টগুলিতে টিকমার্ক করে তোমাদের ফর্মের সাথে যে ফিস আছে কলেজ থেকে দেওয়া হবে সেই ডেটে গিয়ে তোমাদের দিতে হবে কলেজে। তো এই পর্যন্ত আশা করি তোমরা বুঝে গেছো। আর যদি কোনো কোয়েরি থাকে, কোনো প্রবলেম হয়, তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবে। ধন্যবাদ।